শরীয়তপুর চাঁদপুর জেলার মধ্যে মেঘনা নদীর দূরত্ব নদীপথে 10 কিলোমিটার। এখানেই মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। নির্মাণের পূর্বেই শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম। এই কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চাঁদপুর ও শরীয়তপুর জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেঘনা নদীতে একটি সেতু। অবশেষে এই নৌরুটে দুই জেলাবাসীর সেই স্বপ্নের সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। মেঘনা নদীর উপর বৃহত্তম সেতু নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে শরীয়তপুর ও চাঁদপুর নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। চলুন শুরু করা যাক। গত মে মাস জুড়েই শরীয়তপুর ও চাঁদপুর অংশে নদীর মাঝখানে এবং উপকূলে সমীক্ষা প্রকল্পের প্রকৌশলীরা মাটি ও ভূগর্ভস্থ অবস্থা নির্ণয় সম্পূর্ণ করেছেন। জুন মাসের 30 তারিখের মধ্যেই এই সমীক্ষার রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এরপর অর্থ বরাদ্দ এবং সেতু নির্মাণে সরকারের অগ্রসর হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মেঘনা নদীর চাঁদপুর অংশের বহরিয়া এলাকা থেকে সমীক্ষা কাজের পুন্টুন ও যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হচ্ছে। 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যেই সব সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মাটি পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। মেঘনা নদী ও নদীর তীর মিলিয়ে 15 কিলোমিটার এলাকায় মাটি পরীক্ষার জন্য বোরিং করা হচ্ছে। এর মধ্যে নদীতে 8টি ও স্থলে 4টি স্থানে বোরিং করা হবে। 120 মিটার থেকে 150 মিটার গভীর থেকে মাটি পরীক্ষা করা হচ্ছে। মেঘনায় সয়েল টেস্ট বোরিংয়ের কাজ করছে বাংলাদেশ প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিমিটেড বা DCL। 4টি স্থানে মাটি তুলে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 1টি শরীয়তপুরের নরসিংহপুরে আর 3টি চাঁদপুরের হরিণায়। আগামী আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ করে ডিসেম্বরে মন্ত্রণালয়ে সব প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর ভূমি অধিগ্রহণ পরিকল্পনা, রিসেটেলমেন্ট পরিকল্পনা, সেতুর অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কত কিলোমিটার সেতু হবে এবং এর ব্যয় কত হবে। মেঘনা নদী পার হওয়ার জন্য চাঁদপুর শরীয়তপুরে এখন ফেরি একমাত্র উপায়। প্রাকৃতিক দুর্যোগ ও ফেরিগুলো বিকল হলে চরম ভোগান্তিতে পড়তে হয় গণপরিবহন ও মালবাহী যানবাহনগুলোকে। অনেক সময় পার হওয়ার জন্য কয়েকদিনও অপেক্ষা করতে হয়। এই সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের 22 জেলা, সিলেটের 4 জেলা এবং চট্টগ্রাম বিভাগের 11 জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এই সেতুর এক প্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট আর অন্য প্রান্তে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট। দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে প্রায় 10 কিলোমিটার। ইতোমধ্যে পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণের DPP প্রস্তুত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এছাড়াও 3টি সমুদ্র বন্দরের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনে সময় অনেক কমিয়ে আনা সম্ভব। এর ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। মেঘনা সেতু নির্মিত হলে দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চাঁদপুর শরীয়তপুরে মেঘনা নদীর উপর বৃহত্তম সেতু নির্মাণের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।